পয়লা জুলাই থেকে এই রাজ্যে প্লাস্টিক ক্যারি ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার লক্ষ্যে মঙ্গলবার মিশন নির্মাণ বাংলার পক্ষ থেকে প্লাস্টিক বর্জন করার জন্য একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন রায়ান এক নম্বর অঞ্চলের বাজে প্রতাপপুর মালির বাগানে অনুষ্ঠিত হয়। এই সচেতনতামূলক র্যালিতে উপস্থিত ছিলেন সমাজসেবী রবীন্দ্র নন্দী, শেখ সিরাজ সহ অন্যান্য সমাজসেবীগণ। সঞ্চালক কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির এই মালির বাগান গ্রাম থেকে সাত নম্বর সংসদ থেকে নির্বাচিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ সিরাজকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যথোপযুক্ত সময়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দিষ্ট দায়বদ্ধতা এবং কর্তব্য পালনে যে বদ্ধপরিকর হয়ে সমগ্র মালির বাগানবাসীকে সচেতন করার যে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে তার জন্য আমি অভিনন্দন জানাই। আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকারের নির্দিষ্ট যে প্লাস্টিক বিধিসম্মত সতর্কীকরণ তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে সমস্ত কথা হোর্ডিং এবং ব্যানার বা ফ্লেক্সের মধ্যে বা লিফলেটে প্রচার করা সম্ভব নয়। এর কারণ নির্দিষ্ট যে সংকীর্ণ জায়গা থাকে একটা লিফলেট বা ফ্লেক্সে বা হোর্ডিংয়ে তার মধ্যে প্লাস্টিকের যে অপব্যাখ্যা সেই অপব্যাখ্যা আমাদের মধ্যে থেকে সম্পূর্ণভাবে নির্দিষ্ট করে লিখিতভাবে সম্ভব নয়। কিন্তু আমরা সবাই কম বেশি জানি যে আপনারা জানেন যে প্লাস্টিক তৈরি হয় পেট্রোলিয়াম জেলি থেকে, আর পেট্রোলিয়াম জেলি খনিজ উপাদান অর্থাৎ ডিজেল পেট্রোল রান্নার গ্যাস এবং কেরোসিন তৈরি হওয়ার পরে উদ্বৃত্ত যে উচ্ছিষ্ট পড়ে থাকে কার্বন মনোক্সাইডের তার থেকে তৈরি হয় প্লাস্টিক, এবং রিফাইন্ড পিউরিফাইড করার পরে প্লাস্টিকের কাপ স্ট্র বোতল প্লেট এই সমস্ত জিনিসগুলো তৈরি হয়, এবং যার পরবর্তী সময় এগুলো ব্যবহার করার পর আমরা সাধারণ মানুষ রাস্তাঘাটে ছুঁড়ে ফেলে দিই এবং নদীর বন্যতা কমে যায় নব্যতা কমে যায়। এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে যেটা ক্ষতিপূরণ, একটি প্লাস্টিকের কাপ যদি 20 মাইক্রন তার সাইজ থাকে এই কাপটি মাটির তলায় মিশলে নষ্ট হতে সময় লাগবে 50 বছর। পূর্ব বর্ধমান থেকে পল্লব দাসের রিপোর্ট, আনন্দবার্তা।